একই অবাক কাণ্ড পরীর সাথে নাম জড়িয়েছে এবার সিয়ামের। অবশ্যই এই বিষয়ে মুখ খুলেছেন সিয়াম নিজেও। আসুন আমরা জেনে নেই বিস্তারিত বিষয়টি। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আটক হওয়ার পর থেকেই আরেক অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে তার চর্চা শুরু হয়ে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ছোট বড় অনেক নিউজ পোর্টালে এবার এসব নিয়ে মুখ খুলেছেন অভিনেতা সিয়াম। সিয়াম অভিযোগ করেছেন তাকে নিয়ে কাল্পনিক গল্প থেকে শুরু করে নানা মিথ্যাচার ছড়ানো হচ্ছে। এতে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব ক্ষেত্রেই ক্ষতির মুখোমুখি হচ্ছেন বলেও জানান তিনি। রোববার 8ই আগস্ট রাত 8:37 নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন সিয়াম। তিনি লিখেছেন, সম্মানিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি এবং কিছু তথাকথিত ভুইফর অনলাইন পোর্টাল আমার নাম উল্লেখ করে মূলত অনলাইন মাধ্যমে আমাকে নিয়ে কাল্পনিক গল্প থেকে শুরু করে নানাবিধ মিথ্যা ছড়িয়ে যাচ্ছেন। এটা বলা বাহুল্য যে সমস্ত গল্পগাথা মিথ্যাচার ও নোংরামির মূলত কোনো ভিত্তি নেই। একজন সামান্য মিডিয়া কর্মী হিসাবে আমি প্রতিটি সময় চেষ্টা করি আমার শুভাকাঙ্ক্ষীরা যেন আমাকে নিয়ে ভালো কিছু পায় এবং সুস্থ বিনোদন দেওয়ার জন্য আমার অনেক চেষ্টা রয়েছে। সুস্থ সংস্কৃতি চর্চা আমার এই বিরামহীন প্রচেষ্টা সবসময় চলমান থাকবে। তিনি আরো লিখেন, আপনারা বোধ করি লক্ষ্য করবেন বর্তমানে বাংলাদেশের মিডিয়া জগতে একটা অস্থিতিশীল কিংবা অস্থির, যাই বলি না কেন, তেমন পরিবেশ বিরাজমান করছে। সেগুলো কারণ কিংবা বিধেয় নিয়ে তর্ক বিতর্ক করতে আমার ইচ্ছা করছে না, কিন্তু আপনারা করতে পারেন। যে কোনো যৌক্তিক তর্ক বিতর্ক নতুন ভাবনার বিকাশ ঘটায় এবং এগুলো সুস্থ সমাজের উপাদানও বটে, কিন্তু এইসব তর্ক বিতর্ক আর মিথ্যাচার কিংবা কুৎসা রটাবার যে ফাইন লাইন রয়েছে সেটি ছাপিয়ে যখন আমাকে হীন উদ্দেশ্যে নানাবিধ মিথ্যাচার বিদ্ধ করা হয় এবং একই সাথে আমার পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করা হয়, তখন কেবল একজন অভিনেতা মিডিয়া কর্মী হিসেবে নয় বরং একজন সাধারণ মানুষ হিসেবেও আমার দায় জন্মে। আমাকে যারা ভালোবাসেন শ্রদ্ধা করেন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের প্রতি আমার একটি বার্তা পৌঁছে দেওয়ার। বলা বাহুল্য এই বার্তা আমাকে যারা ভালোবাসেন কিংবা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য স্বস্তির হলেও খুব সম্ভবত যারা এই কুৎসার চাচ্ছেন তাদের জন্য স্বস্তির নয়। এইসব কর্মকাণ্ডের সমালোচনা করে এই অভিনেতা বলেন, সম্প্রতি সময়ে আমার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিছু বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন। আগে উল্লেখ করেছি কিছু ব্যক্তি এবং কিছু তথাকথিত ভুইফর অনলাইন পোর্টাল আমার নাম উল্লেখ করে মূলত অনলাইন মাধ্যমে আমাকে নিয়ে কাল্পনিক গল্প থেকে শুরু করে নানাবিধ মিথ্যা ছড়িয়ে যাচ্ছেন। আমি এইসব ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। স্পষ্ট এই সব বক্তব্য এবং সেগুলো ছড়িয়ে দেওয়া মানহানিকর এবং একই সাথে বাংলাদেশে বিদ্যমান সাইবার অপরাধে যে নানাবিধ ধারা উপধারা রয়েছে তার অন্তর্ভুক্ত। এই সমস্ত মিথ্যাচার, মানহানিকর বক্তব্য রটানো আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সকল ক্ষেত্রেই ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে আমাকে। আমি এই পুরো ব্যাপারটি নিয়ে মর্মাহত এবং বিস্মিত। শেষে তিনি বলেছেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন আইন মান্যকারী নাগরিক, পেশায় একজন অভিনেতা ও আইনজীবী। আমি স্পষ্ট জানাতে চাই, যারা এই সকল মানহানিকর কর্মকাণ্ড তথা এই কুৎসা রটানোর চেষ্টা করছেন এখন পর্যন্ত জড়িত রয়েছেন, আমি প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছি। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর দ্রষ্টব্য। আমি মনে করি একজন আইনজীবী, একজন আইন মান্যকারী
নাগরিক হিসাবে আদালতের উপর বিচারের ভার ছেড়ে দেওয়াটাই সিদ্ধান্ত ভালো হবে। আমি এই লেখাটির মাধ্যমে যে সেই সমস্ত ব্যক্তিদের কাছে আহ্বান করব, আপনারা যারা এইসব কুৎসা, মিথ্যাচার, নোংরামির মূল হোতা, আপনারা এসব থেকে বিরত থাকুন। একজন ব্যক্তির জীবন মিথ্যাভাবে প্রশ্নবিদ্ধ করার সামান্য অধিকার আসলে কেউ রাখতে পারেন আমি তা কোনোভাবেই মনে করি না। একই সাথে আমি এও মনে করি না যে আমার বিরুদ্ধে এসব মিথ্যাচার ছড়িয়ে দিলে আমি আপনাদেরকে ছেড়ে দেব। আমি আমার সমস্ত দর্শক শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আপনারা এইসব সাইবার বুলিং এর বিরুদ্ধে সুতীব্র অবস্থান নিন এবং সাইবার বুলিং কে না বলুন। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত সিএম এর এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।